করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্র দল। মঙ্গলবার সকাল 10টায় সাতক্ষীরা শহরের কামালনগরের ঈদগাহ ময়দানে ছাত্রনেতা আফতাবুজ্জামান এর অর্থায়নে 300 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।